হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভিডিওটা শুরু করা যাক। বলে পিছন থেকে আমার হাত ধরেছে। আরে কি করছেন? আমাকে স্পর্শ করছেন? ঠিক আছে, আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। আপনার কোনো শর্ত এখন মানতে রাজি নয়। দেখি ছাড়েন, আমাকে কাজটা করতে হবে। কি কাজ করবে? ওই তেমন কিছু না, রাজবীর সাথে আপনার আম্মুকে পরিচয় করিয়ে দেব আর বলবো আপনি ওর কথায় খালামণিকে বলেছেন। তবে রে, তোকে আজকে মেরেই ফেলবো। পরে আমাকে গলা টিপে ধরতে আসছে, আর ঠিক তখনই আমি মিমকে নিয়ে সোজা খাটের উপর গিয়ে পড়ি। এই প্রথম মিম আমার বুকের উপর শুয়ে আছে। মিম আমার দিকে তাকিয়ে আছে আর আমিও, দুজনে দুজনের দিকে এক দৃষ্টিতে, কোনো চোখের পলক পড়ছে না। মিম, তোমার ঠোঁটের নিচে তিলটা তো অনেক জোশ লাগছে বলে ওর তিলে কিস করে দিয়েছি। এটা কি হলো? কোনটা? এই, তুই আমাকে কিস করলি কেন? কখন করেছি আর কিস করেছি তার প্রমাণ কি? এই নে, প্রমাণ দেখাচ্ছি। আমাকে কিস করে বলে, এই তুই এমন ভাবে আমাকে কিস করেছিস, বল কেন করেছিস? কোন ভাবে? ওই আমাকে বোকা বানিয়ে কিস না হচ্ছে। তবে রে তোকে আমি বলে আমার গলা টিপে ধরেছে। আরে কি করছেন? ছাড়েন বলছি, তা না হলে আমি কিন্তু খালামণিকে সব কিছু বলে দেব। এই কথা বলাতে ভীম আমাকে ছেড়ে দিয়েছে। ম্যাম, এখন আমার উপর থেকে নামেন। নামবো না। কি করবি? কিছু করবো না, তবে আমার তো ১২টা বাজছে অন্য দিক দিয়ে। তাহলে আরো কিছুক্ষণ বসে থাকি, ওইদিকে তাহলে সব শেষ হয়ে যাবে, মানে অনুষ্ঠান। আরে হ্যাঁ তাই তো। আচ্ছা সৌরভ, আমি তোর সব শর্তে রাজি আছি, এখন আমার শাড়িটা পরিয়ে দে। ঠিক আছে দাও, তবে কোন শাড়িটা পরবে? রাজীব তো বলছে পিঙ্ক কালার পরে যেতে, তাই এই পিঙ্কটা পরবো। না তা হবে না, আমি যেটা পরাবো সেটাই পরতে হবে, তা না হলে আমি শাড়ি পরাবো না। বুঝতে পারছি। ঠিক আছে, আমারও দিন আসবে তখন সুধে আসলে হিসাব করে নেব। সেটা সময় বলে দেবে। এখন এসো। মিমকে একটু নেভি ব্লু শাড়ি পরিয়ে দিচ্ছে। আমি শাড়ি পরাচ্ছি, মিম আমার দিকে তাকিয়ে আছে। আমি মিমকে খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিচ্ছি। সবশেষে ওর কুচিটা আমি ওর হাতে দিয়ে বলছি নিচে পরে নিতে। কিছু হবে না, তুমি গুজে দাও। তাই? ঠিক আছে দাও। আমি কুচিটা গুজে ওর চোখ থেকে কাজল এনে ওর পেটে লাগিয়ে দিয়ে বলছি কারোর যাতে নজর না লাগে। অন্যের নজর লাগবে কি জানি না, তবে তুমি যেইভাবে দেখে যাচ্ছ মনে হচ্ছে নজর লেগে গেছে। অনেক দেখেছো, এখন তাড়াতাড়ি করে চুলগুলা ঠিক করে দাও। তুমি চুল আসাতে পারো না, তাহলে করোটা কি? আমি কিছুই করতে পারি না, তোমাকে কেলাতে পারবো। তাড়াতাড়ি করে ঠিক করে দাও। দিচ্ছি। মিমের চুলগুলো আঁচি দিয়ে দিচ্ছি। মিম চুলগুলো অনেকটা কোমর ছাড়িয়ে পড়েছে, তবে শাড়িটার সাথে ম্যাচ করেই ছেড়ে রেখেছি। মিম, তোমার চুলগুলো আজকে ছেড়ে রাখো, অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, এবার চলো। বাইকে করে যাবে? হ্যাঁ, তা তো আমার যেতেই হবে। হ্যাঁ চলো। মিমকে নিয়ে আমি নিচে আসছি। বাইকটা বের করে এনে মিমকে হেলমেটটা পরিয়ে আমি নিচে পড়েছি। আমি বাইকে বসেছি, মিম পিছনে বসে আছে, আমার কাঁধের উপর হাত রেখেছে। মনে হচ্ছে সত্যি আজ ভালোবাসা কি বুঝতে পারছি। আমি বাইক চালাচ্ছি আর ইচ্ছে করে ব্রেক মারছি। আমার ব্রেক মারা দেখে মিম আমাকে নিচে থেকে জড়িয়ে ধরে বসে বলে, জড়িয়ে ধরেছি, দয়া করে আর ব্রেক মারতে হবে না। সব ছেলেরা কি এমনি হয়? মেয়েরা পেছনে বসলেই ব্রেক মারে। নিজের বউ বাইকের পিছনে বসে যদি একা দূরত্ব তৈরি করো তাহলে তো ব্রেক মারবই, তাই না? ওই, আমি কিন্তু তোমার বউ না। সবাই তো জানে আপনি আমার বউ, আর সব চাইতে আপনি নিজেও জানেন সত্যি আমি আপনার স্বামী। তাতে কি? আমি তো তোমাকে বর হিসাবে মানি না। মানবেন এমন ভাবে, তখন আমি আপনার কাছেই থাকবো না। এই তো আমরা এসে গেছি, আপনি এখন নামুন, আমরা এসে গেছি। মিম নেমেছে আর আমি বাইকটা পার্কিং করে এসে দেখি মিম দাঁড়িয়ে আছে। ম্যাম, আপনি ভিতরে ডাকেননি? তোমার সাথে যাব, আসো। তখনই বিভু আমার ডান হাতটা জড়িয়ে ধরে আছে। এখন চলো দুজনে ভিতরে যাই। হঠাৎ হাত জড়িয়ে ধরলে কেন? ইচ্ছে হয়েছে তাই। চলো এবার। আমি মিমকে নিয়ে ভিতরে ডাকছি। সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। সত্যি মিমকে আজ একটু বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে মিম আমার প্রেমে পড়ে যাবে কিছুদিনে। কি রে তোদের আসতে এত দেরি হলো কেন? মিমকে শাড়ি পরাতে দেরি হয়ে গেছে। মিমকে তুমি শাড়ি পরিয়ে দিয়েছো? বাহ মিম, তুই তো অনেক ভাগ্যবতী। তোর ছোট বর তোকে শাড়ি পরিয়ে দেয়, আর আমার বর শাড়ি তো দূরের কথা, কোনোদিন গলার হারটা পরিয়ে দেয়নি। ভাগ্যবতী না ছাই। দেখি স্যার বলে মিম দৌড়ে রাজীবের দিকে গেছে। আমি পিছিয়ে পিছিয়ে গেছি। মিম সবার সাথে কথা বলে রাজীবকে চোখ দিয়ে ইশারা দিয়ে বলে যে মিমকে কেমন দেখাচ্ছে। রাজীব হাত দিয়ে দেখাচ্ছে অনেক সুন্দর লাগছে। ঠিক তখনই আমি কাছে গিয়ে বলি সবাই একটু এদিকে তাকাবেন। তখন মিমের কলিগ আর রাজীব আমার দিকে তাকিয়ে আছে। আমি হলাম মিমের বর আর মিম হচ্ছে আমার বউ। তখনই সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। মিম সত্যি এই ছেলেটা আপনার বর? কি ব্যাপার মিম বলেন, উনি কি আপনার বর? মিম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমাকে এখন খুন করবে। আরে তুমি বলে দাও যে আমি তোমার বর, এত চেয়ে থাকতে হবে না। নাকি খালামনিকে ডাক দেব? ডাক দিতে হবে না, হ্যাঁ ও আমার বর। আর তখনই রাজীব আমার দিকে তাকিয়ে আছে। মিম নিচের দিকে তাকিয়ে সোজা চলে আসছে। বিবাহবার্ষিকী হিসাবে সবাই খালাম্মাকে আর খালুকে শুভেচ্ছা জানিয়েছে। অ্যাটেনশন প্লিজ, আজকে আপনাদের সবার সাথে আমার ছোট মেয়ের জামাই সোহরাব, ওর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট মেয়ে মিমের বর সোহরাবল। বাবা সোহরাব এইদিকে আয়, আমার কিছু আত্মীয় স্বজনদের সাথে আলাপ করিয়ে দিই। হ্যাঁ চলেন। আমি খালামনির সাথে গিয়ে ওনার আত্মীয় স্বজনদের সাথে পরিচিত হলাম। আমি দাঁড়িয়ে আছি, এমনই মিম এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর রাজীব সহ সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। আমাকে টেনে ওর বান্ধবীদের আড্ডা এনে আমাকে বলে, শরাব নাও, শরবত খাও, আমি তোমার জন্য যত্ন করে বানিয়েছি। হঠাৎ এত আবদার, দাও খেয়ে নি, তুমি আমার বউ বলে কথা। আমি মিমের হাত থেকে গ্লাসটা নিয়ে খেতে যাব, তখনই একজন এসে আমাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে। আমি গিয়ে সোজা রাজীবের উপর পড়েছি, আর সব শরবত রাজীবের উপর পড়েছে। তোর এত বড় সাহস, তুই আমার উপর শরবত ফেলেছিস? বলে আমাকে থাপ্পড় দিচ্ছিল। আমি হাত ধরে রাজীবকে নিচে ফেলে দিয়েছি ধাক্কা মেরে। তখন মিম আমাকে ঠাস করে এক থাপ্পড় দিয়েছে সবার সামনে। তোর সাহস হলো কি করে রাজীবকে ধাক্কা দেওয়ার? সাহসের কি দেখেছিস? বলে মিমকে থাপ্পড় দিয়ে আমি সোজা চলে এসেছি, পিছনে তাকায়ওনি। মিম রাজীবের জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারল। ঠিক আছে আমিও দেখে নেব, মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে চলে এসেছি। এমনই নিবাপু বলে, সোহরাব মিম কোথায়? জানি না, দেখেন ওইদিকে কোথাও হবে হয়তো। তোর গাল লাল কেন? এমনিতেই। বল মিম তোকে কিছু বলেছে নাকি? আচ্ছা আপু তুমি কত ভালো, মিম এমন কেন? মিম অনেক ভালো, দেখবি তোকে অনেক ভালোবাসবে। এখন তাড়াতাড়ি মিমকে নিয়ে আয়, কারণ আম্মু আমাদের সবাইকে ডাকছে, বাসায় যেতে হবে। তুমি কি নিয়ে আসো? মিম ওইদিকে আছে। আমি চলে এসেছি খালামুনির কাছে। নিপাপু মিমকে নিয়ে এসেছে কিছুক্ষণ পর। আমি নিপাপুর হাজব্যান্ডের সাথে বসে দুষ্টুমি করছি। মিম আমার দিকে একবারও তাকায়নি। এসো সবাই এখন বাসায় যায়। অনুষ্ঠান শেষ করে সবাই বাসার জন্য রওনা হলাম। সবাই গাড়িতে গিয়ে বসেছে। আচ্ছা আপনার গাড়িতে করে যান, আমি বাইকে করে আসছি। তুমি বাইক পেলে কোথায়? আসার সময় নিয়ে এসেছিলাম। আচ্ছা তাহলে আপনারা যান, আমি আসছি। আমি বসবো কোথায়? কেন গাড়িতে জায়গা নেই? না আমরা আসার সময় তো মিম আসেনি, এখন মিম আমার জায়গায় বসে আছে। আচ্ছা তাহলে আমি সোহরাবের সাথে বাইকে করে যাই কেমন? কেন তুমি যাবে? সোহরাবের সাথে মিম যাবে বাইকে করে। এই মিম তুই তোর বরের সাথে বাইকে করে আয়। আম্মু আমার বাইকে করে যেতে ভয় লাগে, আমি গাড়িতে করে যাব। কি বলিস তুই, তোর ভয় লাগে? हाँ एखन भय लागे आमी बाइके जाबो ना और ओर साथे तो आरो जाबो ना। आसार समय भय लागेनी जा बोलछी ताड़ाताड़ी करे सोहराबेर साथे बाइके करे जा। ए निपा मिम के नामिए दे। ए मिम नाम अनेक हो जाए तोदेर काहिनी ना कि आम्मुके बोले दिबो। बोलते हबे ना आमी जाच्छि। सोहराब मिम के हेलमेट परिए दाओ मने हय मिम पड़ते पारछे ना। তোমাকে কি হেলমেট পরিয়ে দিতে হবে? মিম কোনো কথাই বলছে না। আমি হাত থেকে নিয়ে মিমকে হেলমেটটা পরিয়ে দিয়েছি। আমি বাইকে বসেছি, মিমও বসেছে, তবে মাঝে অনেকটা ফাঁকা। ঠিক তখনই হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে।